এক বছর বাদে শিলিগুড়ির বালাসন সেতুর উপর দিয়ে শুরু হলো দুইমুখী যান চলাচল। তবে 15 টনের বেশি ওজনের গাড়ি এবং 6 চাকার মালবাহী গাড়ি সেতুর উপর দিয়ে চলতে দেওয়া হবে না। সেক্ষেত্রে কড়া নজরদারি চলবে। সেতুর দুই প্রান্তে বসবে হাইট বার, থাকবে সিসিটিভি ক্যামেরা নজরদারিও। আজ সকালে পরিদর্শন করেন পুলিশ কমিশনার গৌরব শর্মা, পূর্ত দপ্তরে জাতীয় সড়ক ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রাজীব চট্টরাজ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ডিস্ট্রেস ব্রিজকে এবং এত পুরনো ব্রিজকে 1964 অরিজিনাল তৈরি হয়েছিল, সেইটাকে আমরা পুরো ডেক স্ল্যাবটাকে রেখে দিয়ে রিহ্যাবিলিটেট করে দিতে পারলাম। এটা আমাদের কাছেও খুব চ্যালেঞ্জিং জব এবং আমাদের কাছেও খুব খুশির ব্যাপার যে আমরা এটা সাকসেস। আগের থেকে কি আরও শক্তিশালী হলো? না, এরকম বলা যায় না, কারণ আপনি একটা এটা বলা যেতে পারে যে একজন বয়স্ক মুমূর্ষু রুগীকে অপারেশন করে যেরকম হলো তার আপাতত চলার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের এখানে নতুন প্রজেক্ট আসছে এলিভেটেড করিডোর, যেটা 4 থেকে 6 লেন হবে, তার মধ্যে এখানে বালাসন এবং মহানন্দায় নতুন ব্রিজও ধরা আছে।